সেঞ্চুরিলৈ মাত্র এখন কেবিনেট বাকি। নমস্কার, নিউজ 18 অসম নর্থ ইস্টর এই বিশেষ সম্প্রচারলৈ মই রাজু বৰুৱাই আপোনালোকক স্বাগতম জনাইছো। হয়, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কেবিনেট ইতিমধ্যে 99খন সমাপন হয়েছে। মাত্র এখন কেবিনেট হলে হল যি সেঞ্চুরি মারিব। আর এই যে 99খন কেবিনেট হয়ে গেছে, ইয়ারে 36টা বিভাগ সামরি 779টা সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করেছে হিমন্ত বিশ্ব শর্মা কেবিনেটে। আর ইয়ার ভিতর 625টা সিদ্ধান্ত ইতিমধ্যে রূপায়ণ হয়েছে, বাকি আছে 154টা সিদ্ধান্ত রূপায়ণ হবলৈ। টুইটযোগে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই এই কথা সদরি করেছে। 99খন কেবিনেট ইতিমধ্যে সমাপন হয়েছে আর হয়তো এই যে বুধবার আহি আছে, এই বুধবারতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আরও এখন কেবিনেট হব। আর সেই কেবিনেটখন হওয়ার লগেলগে সেঞ্চুরি মারিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেট বৈঠকে। আর ইতিমধ্যে আমি কইছোঁ যে 36টা বিভাগ সামরি 779টা সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করেছে, আর ইয়ার ভিতর 625টা সিদ্ধান্ত ইতিমধ্যেই রূপায়ণ হয়ে গেছে। ইয়ার ভিতর যদি আমি চাও, আটাইতকৈ বেশি সিদ্ধান্ত লওয়া হয়েছে 119টা, আর সেই বিভাগটো হয়েছে রাজহ আর দুর্যোগ প্রশমন বিভাগের। ইয়ারে 98টা সিদ্ধান্ত রূপায়ণ করেছে বিভাগটোয়ে। শিক্ষা বিভাগের 109টা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, আর ইয়ার ভিতর রূপায়ণ হয়েছে 85টা সিদ্ধান্ত, আর 24টা সিদ্ধান্ত রূপায়ণ হবলৈ বাকি আছে। তারপর যদি আমি চাও, মহিলা আর শিশু উন্নয়ন বিভাগের 4টা সিদ্ধান্ত রূপায়ণ করেছে, জনজাতি পরিক্রমা বিভাগের 10টা, গৃহ আর নগর পরিক্রমা বিভাগের 67টা সিদ্ধান্ত, 79টা ইতিমধ্যে রূপায়ণ হয়েছে, 8টা রূপায়ণের পথত আছে। সাংস্কৃতিক পরিক্রমা বিভাগত ইতিয়ালৈকে যি সিদ্ধান্ত লৈছে সেই সিদ্ধান্তর সংখ্যা হয়েছে 15টা, আর ইয়ার এই 15টার 4টা সিদ্ধান্ত রূপায়ণ হবলৈ বাকি আছে, 11টা সিদ্ধান্ত ইতিমধ্যেই রূপায়ণ করেছে। সমবায় বিভাগের 7টা সিদ্ধান্ত ইতিমধ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেবিনেটে লৈছিল, আর এই যি 7টা সিদ্ধান্ত লৈছিল তার ভিতর 6টা রূপায়ণ হয়েছে আর এটার রূপায়ণ হবলৈ বাকি আছে। মুখ্যমন্ত্রী সচিবালয়ের 21টা সিদ্ধান্ত লৈছে, 11টা রূপায়ণ হয়েছে, 10টা বাকি আছে। ঠিক একদরে সীমান্ত সুরক্ষার 7টা সিদ্ধান্ত লৈছে, আর এই 7টা সিদ্ধান্ত ইতিমধ্যে রূপায়ণ করেছে। কৃষি বিভাগের 22টা সিদ্ধান্ত লৈছিল, আটাইকেইটা রূপায়ণ হয়েছে। শক্তি বিভাগের 50টা সিদ্ধান্ত লওয়া হয়েছিল, 36টা সিদ্ধান্ত ইতিমধ্যে রূপায়ণ হয়েছে, 14টা সিদ্ধান্ত রূপায়ণ হবলৈ বাকি আছে। শক্তি বিভাগের আকৌ এবার কৈছো, শক্তি বিভাগের 50টা সিদ্ধান্ত লওয়া হয়েছিল। শক্তি বিভাগের যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিভাগ, আর এই বিভাগটোর 50টা সিদ্ধান্ত লওয়া হয়েছিল, তারে 36টা ইতিমধ্যে রূপায়ণ হয়েছে, 14টা রূপায়ণ হবলৈ এতিয়া বাকি আছে। লোক নির্মাণ বিভাগের 37টা সিদ্ধান্ত লৈছিল, তারে 36টা রূপায়ণ হয়েছে, এটা সিদ্ধান্ত বাকি আছে। আমি ইতিমধ্যে কৈছো যে লোক নির্মাণ বিভাগের 37টা সিদ্ধান্ত লওয়া হয়েছিল, সেই 37টা সিদ্ধান্ত আছিল BNNH, তার ভিতর 36টা সিদ্ধান্ত ইতিমধ্যে রূপায়ণ হয়েছে। লোক নির্মাণ বিভাগের PWD রোডশ্বর যদি আমি চাও, তেনহলে 27টা সিদ্ধান্ত লৈছিল, 20টা রূপায়ণ হয়েছে, 7টা সিদ্ধান্ত রূপায়ণ হবলৈ বাকি আছে। পরিবহন বিভাগের 35টা সিদ্ধান্ত গ্রহণ করেছিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেবিনেটে। এতিয়ালৈকে যেহেতু কৈছো যে 99খন কেবিনেট হয়েছে, এই 99খন কেবিনেটের ভিতর পরিবহন বিভাগত 35টা সিদ্ধান্ত লওয়া হয়েছিল, তারে 31টা রূপায়ণ হয়েছে, 4টা সিদ্ধান্ত রূপায়ণ হবলৈ বাকি আছে। এই কথাখিনি যিখিনি তথ্য, সেইখিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই টুইট যোগে সদরি করেছে, আর যত লিখিছে যে 99খন কেবিনেট ইতিমধ্যে সমাপন হয়েছে, অর্থাৎ যখন আহি থকা কেবিনেট, সেই কেবিনেটখন হওয়ার লগেলগে 100খন কেবিনেট হব, অর্থাৎ সেঞ্চুরি মারিব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেবিনেটে। এতিয়া এই যে 100খন কেবিনেট বা 99খন কেবিনেট ইতিমধ্যে সমাপন হয়েছে, সেই 99খন কেবিনেটের 625টা সিদ্ধান্ত, তারে 154টা সিদ্ধান্ত রূপায়ণ হবলৈ আছে,
779টা সিদ্ধান্ত লৈছিল 625টা ৰূপায়ণ হৈছে 154টা সিদ্ধান্ত ৰূপায়ণ হবলৈ বাকী আছে কিন্তু গুৰুত্বপূৰ্ণ কথাটো হল এই আহি থকা যিখন কেবিনেট সেই কেবিনেটখন মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়ে দিশপুৰত পাতিব নে দিল্লীত পাতিব নে বিভিন্ন বেলেগ জিলাত পাতিব কাৰণ যদি আমি চাওঁ তেনহলে দিল্লীটো বহুকেইখন কেবিনেট হৈছে আমি যদি শেষৰ কেবিনেটখন চাওঁ তেনহলে সেই কেবিনেটখন দিল্লীত হৈছিলে তেতিয়া সেই সময়ত যেতিয়া সংসদ চলি আছিল সংসদ চলি থকাৰ সময়তে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ কেবিনেট দিল্লীত সেইনাখন অনুষ্ঠিত হৈছিল আৰু য'ত বহুকেইটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিল তাৰ ভিতৰত অন্যতম সিদ্ধান্ত আছিল খেল মহাৰণ এবাৰ যেতিয়া পাতিব গাঁওসমূহলৈ যাব গাঁৱৰ পৰা সকলো স্থানতে তেওঁলোকে ক্রীড়ার সঙ্গে যাতে সকলকে জড়িত করব পাৰি তাৰ বাবে তেনেকুৱা ধৰণৰ সিদ্ধান্ত লৈছে অঙ্গনবাড়ী কেন্দ্ৰিক কেন্দ্ৰক লৈ তেনেকুৱা ধৰণৰ বহুকেইটা সিদ্ধান্ত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেটে গ্রহণ কৰিছিল আৰু আমি ইতিমধ্যে কৈছো যে 99খন কেবিনেট ইতিমধ্যে সমাপন হৈছে আৰু তাত 779টা সিদ্ধান্ত গ্রহণ কৰা হৈছিল য'ত 625টা সিদ্ধান্ত ইতিমধ্যে ৰূপায়ণ হৈছে 154টা সিদ্ধান্ত ৰূপায়ণৰ পথত আছে গতিকে এই যিখন কেবিনেট হ'ব আহি থকা যিখন কেবিনেট যিখনে সেঞ্চুৰী উপনীত কৰাব বৰ্তমানৰ যি ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা চৰকাৰখনৰ কেবিনেট বৈঠকক সেই কেবিনেট বৈঠকখন ক'ত হ'ব কাৰণ আমি যদি চাওঁ তেনেহ'লে বিভিন্ন জিলাতো কিন্তু ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ কেবিনেট ইতিমধ্যে অনুষ্ঠিত হৈছিল আমি বিভিন্ন জিলালে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ কেবিনেট গৈছে তাত কেবিনেট পাতিছে আৰু জিলাখনৰ যদি চোৱা যায় সেই যিখন জিলাত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত কৰে সেই জিলাখনৰ আন্তঃগাঁথনিৰ ক্ষেত্ৰত কিছু সিদ্ধান্ত তেওঁলোকে গ্ৰহণ কৰে জিলাখনলৈ ভাল খবৰ ঘূৰি আহে গতিকে ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতত এতিয়া সকলোৰে দৃষ্টি থাকিব যে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ কেবিনেট বৈঠকখন ক'ত অনুষ্ঠিত হ'ব দিশপুৰত হ'ব নে দিল্লীত হ'ব নে অসমৰ এখন বেলেগ জিলা বাছি ল'ব কিন্তু ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ যি কেবিনেট বৈঠক সেই কেবিনেট বৈঠকখনে এইবাৰ চেঞ্চুৰি মাৰিব ধন্যবাদ।